नमस्कार বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার গাইডে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 1 থেকে 18 অক্টোবর নেওয়া হবে পরীক্ষা এবং 31 অক্টোবর বেরোবে রেজাল্ট। কলেজ পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা, রাজ্যের বাড়ি বসে পরীক্ষার সুযোগ, করোনা আবহে কিভাবে হবে পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো রাজ্য। কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নির্ভর করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের উপর। তবে কলেজ গিয়ে পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা রাখা হচ্ছে না, অনলাইন ও অফলাইন হবে পরীক্ষা। প্রয়োজনে বই দেখে লিখতে পারবেন পড়ুয়ারা। অক্টোবরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিন ঘোষণা করা হয়েছে। আগামী 1 থেকে 18 অক্টোবরের মধ্যে ফাইনাল ইয়ারের সমস্ত পরীক্ষা নেওয়া হবে। 31 অক্টোবরের মধ্যে সমস্ত ফল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত বদল করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। তবে যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা না নিয়ে ফল প্রকাশ করে দিয়েছে সেখানেও নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। এসে কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলেও সরকারের তরফে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা হবে অনলাইনে এবং অফলাইনে, বাড়িতে বসেও দেওয়া যাবে পরীক্ষা। সুযোগ থাকলে বই দেখে লেখা যাবে, তবে কলেজ গিয়ে সশরীরে পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষার্থীরা। রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তারকা জানিয়ে দেওয়া হয়েছে যে পদ্ধতিতে তারা পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করেছে তা সুপ্রিম কোর্টের নির্দেশ বিরুদ্ধে নয়, ইউজিসির সার্কুলারের পরিপন্থী নয় বলেও জানানো হয়েছে। প্রেসিডেন্সি ও ম্যাকাও বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে তারা নতুন করে আর পরীক্ষা নেবে না। নতুন করে কলেজে পরীক্ষা নেওয়ার জন্য আরো এক মাস সময় অতিরিক্ত চেয়ে নিয়েছে। এই এক মাস সময়ের পর নতুন করে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে আগে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সমস্ত সিদ্ধান্ত বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আমি আশা করি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণার খবর আপনার কাজে লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন, আর আমার ইউটিউব চ্যানেল ক্যারিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন। বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।